সত্যি কথা বলতে, আমরা যখন স্বাস্থ্যকর খাবারের কথা ভাবি তখন আমাদের মাথায় খেজুরের কথা আসে না। খেজুরের রয়েছে অনেক গুণ। প্রতিদিন যদি কেউ খেজুর খান তবে তার শরীরে আর ত্বকে কিছু চমৎকার ঘটবে। বিশ্বাস না হলে একটানা 21 দিন খেজুর খেয়ে দেখুন। প্রতিদিন সকালে অন্তত 2 থেকে 3টি খেজুর খেলে কোনো রোগ আপনার কাছে ঘেঁষবে না। এই শক্তিবর্ধক ফল খেতে যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিগুণ অতুলনীয়। তাই চলুন জেনে নেই খেজুরের অজানা কিছু গুণাগুণ, যা জানলে আপনাদেরই লাভ। কোলেস্টেরল এবং ফ্যাট। খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না, যার ফলে আপনি যখন সহজেই খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন। প্রোটিন। আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান, আর খেজুর হলো প্রোটিন সমৃদ্ধ, ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে। ভিটামিন। খেজুরে রয়েছে ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক, যেমন ভিটামিন B1, B2, B3 এবং B5। এছাড়াও ভিটামিন A1 এবং ভিটামিন সি পাওয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর। খেজুর দৃষ্টিশক্তি বাড়ায়, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও অত্যন্ত কার্যকর। আয়রন। আয়রন মানবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ওষুধ। ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক, আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আঁশে পূর্ণ। গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে। যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে। খুব সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে খেজুর অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে কার্যকর ভূমিকা পালন করে, এবং অবাক করার বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে। রক্তশূন্যতা প্রতিরোধ। প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে। তাই যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন। কর্মশক্তি বাড়ায়। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর যদি আপনি 2টি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে আপনার ক্লান্তি। স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। খেজুরে নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে। শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে। প্রতিদিন 2টি খেজুর খেলে এর মধ্যে থাকা প্রাকৃতিক সুগার রক্তের সাথে মিশে আপনার শরীর ও মনকে চাঙ্গা করে তুলবে, ফলে আপনি পাবেন শরীর ও মনের প্রশান্তি। পেটের অসুখ সারাতে খেজুর। এতে প্রচুর ফাইবার থাকে, তাই নিয়মিত খেজুর খেলে আপনার পেটের বিভিন্ন অসুখ সেরে উঠতে পারে। সেই সাথে আপনার বদহজমও দূর করতে অসাধারণ ভূমিকা রাখে এই খেজুর। আপনার হার্টের ক্ষমতা বাড়ে। খেজুর ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থাকে না। ত্বকের উন্নতিতে খেজুর। খেজুরে থাকা ভিটামিন ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং ত্বক মসৃণ রাখে। নিয়মিত খেজুর খেলে আপনাকে আরও কম বয়সী দেখাবে। এই শক্তিবর্ধক ফল আপনার শরীরে মেলানিন জমে যাওয়া রোধ করতে সহায়তা করবে, যার ফলস্বরূপ বার্ধক্যের প্রভাবগুলো মোকাবেলায় সহায়তা করবে। শুধু তাই নয়, ব্রণ কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে খেজুর খেতে পারেন। আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য খেজুর খুবই স্বাস্থ্যকর ফল। খেজুরে থাকা পুষ্টি উপাদান, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের পরিমাণ বেশি থাকে, তাই হজম ভালো হয় এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর রাখুন, সুস্থ থাকুন।